আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে ইথিনর। এটি এসকে ফার্মাসিউটিক্যালের নরইথিস্টেরন গ্রুপের একটি ওষুধ। তো বন্ধুরা, প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলের মধ্যে মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করি, ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি। তো আজকের ভিডিওতে ইথিনর ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ওষুধটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এর সুবিধা অসুবিধা, এটি গর্ভকালীন এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কি না, এর সুবিধা অসুবিধা সহ বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ওষুধটি মূলত একটি নরইথিস্টেরন গ্রুপের ওষুধ। এটি অনেকে হয়তো এই ওষুধের সাথে পরিচিত। ইথিনর মূলত নরইথিস্টেরন গ্রুপের ওষুধ, আর নরইথিস্টেরন ট্যাবলেট একটি নরইথিস্টেরন যার প্রোজেস্টেরনের মতো প্রোজেস্টেশনাল কার্যকারিতাও আছে এবং ইহার একটি শক্তিশালী ডিমস্ফুটন বাধাদানকারী এবং দুর্বল ইস্টোজেনিক ও এন্ডোজেনিক বৈশিষ্ট্য আছে। ইহা মাসিক চক্রের বিভিন্ন ধরনের সমস্যায় ব্যবহার করা হয়। নরইথিস্টেরন গ্যাস গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক বা জিআইটি থেকে শোষিত হয় এবং এর প্রভাব কমপক্ষে 24 ঘন্টা থাকে। তো এটি কোন রোগীরা ব্যবহার করতে পারবে, যাদের ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথা, ইরেগুলার পিরিয়ড, অনিয়মিত মাসিক, এন্ড্রোপেথিয়া বা হেমোরেজিয়া, ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত, এন্ডোমেট্রিওসিস, অতিরিক্ত রজস্রাব ইত্যাদি সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা যাবে। তো এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, তো মেট্রোপ্যাথিয়া, হেমোরেজিয়া বা ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত, এক্ষেত্রে একটি করে 3 বার 10 দিন। আর মাসিক শুরুর পূর্ব উপসর্গে যে সমস্যাগুলো দেখা দেয়, যেমন মাথা ব্যথা, মাইগ্রেন, স্তনের অস্বস্তি, মাসিক সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য এটি মাসিক চক্রের 19তম দিন থেকে 26তম দিন পর্যন্ত দিনে 2 থেকে 3টি করে সেবন করতে হবে। আর এন্ডোমেট্রিওসিস, এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করতে দিনে 2টি করে নরইথিস্টেরন ট্যাবলেট মাসিক চক্রের 5ম দিন হতে প্রথম কয়েক সপ্তাহ সেবন করতে হবে, টানা সেবন করতে হবে, এটা বন্ধ করা যাবে না। স্পটিংয়ের ক্ষেত্রে ওষুধের মাত্রা দিনে 4টি করে এবং যদি প্রয়োজন হয় 5টি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। রক্তপাত বন্ধের পর প্রাথমিক মাত্রায় যথেষ্ট। চিকিৎসার সময়কাল টানা 4 থেকে 6 মাস অথবা প্রয়োজনে আরও বেশি সময় হতে পারে। আর অতিরিক্ত রজস্রাব, এই ক্ষেত্রে মাসিক চক্রের মাসিক শুরুর দিকে প্রথম দিন ধরতে হবে, 19তম দিন থেকে 26তম দিন পর্যন্ত 1টি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। তো বন্ধুরা, এটি খাওয়ার পূর্ব অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা সেবন করবেন। আমরা একটা সাধারণ প্রাথমিক ধারণা দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন। তো এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি ব্যবহার করা যাবে না, এবং আর এই ওষুধটি মূলত শিশুদের জন্য নির্দেশিত নয়। তো প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। নরইথিস্টেরন অতিরিক্ত মাত্রায় সেবন করলে কিংবা দীর্ঘকালীন পর্যন্ত সেবন করলে পেট ব্যথা, স্কিন র্যাশ, দুর্বলতা, স্নায়বিক সমস্যা, মাইগ্রেন, দৃষ্টি সমস্যা, বমি বমি ভাব, ইডেমা বা শরীরে পানি আসা, আর্টিকারিয়া, শ্বাসকষ্ট, জন্ডিস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল ইথিনর ট্যাবলেটের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনার যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে ওষুধের নাম লিখে দিবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরব। তো বন্ধুরা, ওষুধ শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন, আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।